মুহূর্তত একটা চাঞ্চল্যকর খবর লই আহিছো। গরমের পর পরিত্রাণ পাবর বাবে আপনিও মাজা খায় নাকি, নাইবা আপনিও শীতল পানীয় সেবন করে নাকি? যদিহে শীতল পানীয় সেবন করে তেতিয়াহলে কিন্তু এতিয়ার পর সাবধান হয়ে পড়ার সময় আহি পড়ছে। কারণ দেখিলে পাওয়া যায় বহু পিতৃ মাতৃ ইতিমধ্যে যখনের সন্তান আছে সেই সন্তানক কিন্তু গরমের পর পরিত্রাণ পাবর বাবে শীতল পানীয় কিনি দিয়ে। কিন্তু এবার শেহতীয়াভাবে দেখিলে পাওয়া গেছে, আমি দৃশ্য আপনার দেখাইছো, এটা মাজার প্যাকেট, দশ টকিয়া মাজার প্যাকেট, আর সেই মাজার প্যাকেটটির এটা কেঁচু সদৃশ এনে ধরনের যে কেঁচু সদৃশ প্রাণী এটা উলাই পড়েছে। সন্তানে যেটা মুখত মাজার প্যাকেটটি দিছিল তেনেতেই কিন্তু কেঁচুর সদৃশ আসলতে যে প্রাণী সেয়া কিন্তু উলাই পড়া পরিলক্ষিত হয়েছে। লগেলগে দেখিলে পাওয়া গেছে সমগ্র অঞ্চল জুড়ি এক প্রকার তীব্র চাঞ্চল্য বিরাজ করেছে, পরিয়ালের মাজত হাহাকার লগা পরিলক্ষিত হয়েছে। সবিস্তারে খবর আপনার মাজলকে লই আহিছো। আর ইতিমধ্যে আমি আপনার দৃশ্য দেখাইছো, এই দৃশ্য চাক আপনাদের। আপনার সন্তানটিক যদিও মাজা নাইবা শীতল পানীয় কিনি দিয়ে, তেনে ধরনের যেসমূহ খাদ্য আছে সেই খাদ্যসমূহ কিনি দিয়ার পূর্বে আপনি দশ বার চিন্তা চর্চা করক। কারণ শেহতীয়াভাবে আমি যে আপনার দৃশ্য দেখাইছো, এই দৃশ্য দেখিলে আপনার এবার হলেও বুকু কপি উঠিব। কারণ দেখিলে পাওয়া যে গার্ড শিয়রি উঠা দৃশ্য, আর শীতল পানীয় মাজার প্যাকেটত উলাইছে কেঁচু সদৃশ প্রাণী। দৃশ্য চাওক আপনাদের, ডিমোর রাজবাড়ীস্থিত বিশাল আগরওয়াল নামের ব্যক্তিজনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের পিতৃয়ে তেওঁর সন্তানটি কিনি দিছিল দশ টকিয়া মাজার প্যাকেট। কিন্তু মুখত দিয়ার পিছতেই কণমানিটে মুখের উলিয়াই দিছে কেঁচুর সদৃশ দরে এটা প্রাণী। আর ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে শঙ্কিত হয়ে পড়ছে পিতৃ মাতৃয়ে, আর পিতৃ মাতৃয়ে ইতিমধ্যে ডিমৌ থানাত এজাহার দাখিল করেছে বলে জানিব পৰা গেছে। এম্বুলেন্সের জড়িয়ে দৃশ্য আপনার মাজত লই আহিছো। এনেকৈ যে মানুষের জীবনের লগত খেলি আছে এই কথাটা আমি যে ভাবি চাবল হল, আমার সন্তানক কেনেকে কি খুয়াইছো আমি প্রতিটি মুহূর্ত আমি এই বিচার করবল হল। আপনার এজেন্সি আপনি কৈছে এই মাজা প্যাকেটের পর আমার লোলে কি খাই আছে সব এই বস্তু কেঁচু টাইপের একটা বস্তু উলাই আছে। আজি মো বাচ্চাটো এই বস্তু এই দোকান একটা প্রাণী উলাইছে। আর তার পিছতে কিন্তু শঙ্কিত হয়ে পড়ছে, যেটাই নিজের পিতৃয়ে নিজ সন্তানটি কিনি দিছিল গরমের পর পরিত্রাণ পাবর বাবে, যেহেতু উৎকট গরম পড়েছে আর উৎকট গরমের বাবে যেহেতু স্বাস্থ্য বিভাগের ফলের সতর্কবাণী জারি করা হয়েছে যে শীতল পানীয় নাইবা আইসক্রিম জাতীয় যেসমূহ খাদ্য আছে সেইসমূহের পর আঁতর থাকিবর বাবে আর প্রচুর পরিমাণে পানি সেবন করিবর বাবে স্বাস্থ্য বিভাগে সতর্কবাণী জারি করেছে। কিন্তু স্বাস্থ্য বিভাগের এই সতর্কবাণীক একাংশই আহ্বান করেছে, আর আহ্বান করে গরমের পর পরিত্রাণ পাবর বাবে আইসক্রিম নাইবা শীতল পানীয় সেবন করে। আর শেহতীয়াকৈ এনে ঘটনা সংঘটিত হয়েছে রাজ্যত। আর এই ঘটনা এই দৃশ্য দেখিলে আপনার গার্ড চড়ি উঠিব। কারণ সন্তানটিক নিজ পিতৃয়ে দশ টকিয়া এটা মাজার যে প্যাকেট সে কিনি দিছিল, কিন্তু মুখত দিয়ার পিছতে কণমানিটিয়ে মুখত দিয়ার পিছতে যেহেতু যথেষ্ট সংখ্যক তেখেত সরু, আর সেই কণমানিটিয়ে মুখের পর উলিয়াই দিছে কেঁচুর সদৃশ দরে এটা জীব। আর তার পিছতেই কিন্তু শঙ্কিত হয়ে পড়ছে পিতৃ মাতৃ, এটা শঙ্কিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আর পিতৃ মাতৃয়ে ডিবৌ থানাত এজাহার দাখিল করেছে বলে জানিব পৰা গেছে। আর এই ঘটনা সংঘটিত হয়েছে ডিবৌ রাজবাড়ীস্থিত বিশাল আগরওয়াল নামের যে আসলতে ব্যক্তিগীর ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানখনেরপ্রায় পিতৃয়ে তোর সন্তানটি কিনি দিছিল দশ টকিয়া মাজার প্যাকেট, আর সেই মাজার প্যাকেটের পর উলাইছে কেঁচু সদৃশ প্রাণী। মন্তব্য আছে আমার হাতত, কিছু বিস্ফোরক মন্তব্য আছে, এয়ালি আপনার মাজত লই। আপনি দেখিছিলেন না নিজে এটা আপনার দোকানের মুখ দেখালে নিপিনে? হয়, আপনি কিনেছিলেন তথাপি আমি এইটো হোৱাৰ পিছতো এইটো ওলাইছে ন? আৰু 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 তুমিটো আছিলে ন? ওলাইছিলে উলিয়াই হাতত দিছিলে, হাতত দি মাকক দেখাইছিলে ন? মোৰ পৰা মাজে এটা দহ টকীয়া এটা কিনিছিলে, হয়, তাতে দাদাই কৈছে কিবা এটা পোক নিছিল। এইটো এনেকৈ যে মানুহৰ জীৱনৰ লগত খেলি আছে এই কথাটো আমি যে ভাবি চাবলৈ হ'ল, আমাৰ সন্তানক কেনেকৈ কি খুৱাইছোঁ আমি প্ৰতিটো মুহূৰ্তত আমি এইটো বিচাৰ কৰিবলৈ হ'ল। আপোনালোকৰ এজেঞ্চি আপুনি কৈছে এই মাজা পেকেটৰ পৰা আমাৰ ল'ৰা ছোৱালীয়ে কি খাই আছে সব এইটো বস্তু কেঁচু টাইপৰ এটা বস্তু ওলাই আহিছে।
আজি মোৰ বাচ্চাটোৱে এই বস্তুটো এই দোকানখনৰ পৰা কিনি খাওঁতে মুখৰ পৰা উলিয়াই চোৱাৰ পিছত দেখিলোঁ যে মাজা পিছত হেৰি কৰি চালোঁ তেতিয়া চাওঁতে এইটো বেডচ নাম্বাৰ চব এনেকুৱা কেঁচুজাতীয় বস্তু এটা ওলাইছে যিটো এইটো পৰিত্ৰাণ পাবৰ বাবে যি ধৰণে আচলতে স্বাস্থ্য বিভাগে সতৰ্কবাণী জাৰি কৰিছে সেই সতৰ্কবাণীক ইতিমধ্যে একাংশই আওকাণ কৰিছে আৰু নিজ পিতৃ মাতৃয়ে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে কণমানিটিক গৰমৰ পৰা পৰিত্ৰাণ পাবৰ বাবে মাজাৰ পেকেট কিনি দিছিল আৰু সেই মাজাৰ পেকেটত এতিয়া ওলাইছে কেঁচু সদৃশ প্ৰাণী আৰু শিশুটিয়ে যেতিয়া মুখত দিছিল সেই মাজাৰ পেকেটটো তেওঁ সেই শিশুটিয়ে মুখৰ পৰা উলিয়াই পেলাইছে সেই কেঁচু সদৃশ যিটো প্ৰাণী আছিল সেই প্ৰাণীটো মুখৰ পৰা উলিয়াই পেলাইছে বুলি জানিব পৰা গৈছে লগত হাহাকাৰ লাগিছে পিতৃ মাতৃ আৰু পৰিয়ালৰ বাছত হাহাকাৰ লাগিছে আৰু এই ঘটনা সংঘটিত হৈছে ডিমৌ ৰাজপাইস্থিত বিশাল আগৰৱাল নামৰ ব্যক্তিগৰাকীৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত আৰু লগে লগে কিন্তু ক'ব লাগিব শংকিত যি পিতৃ মাতৃয়ে সেই পিতৃ মাতৃয়ে ইতিমধ্যে ডিমৌ থানাত এজাহাৰ দাখিল কৰিছে বুলি জানিব পৰা গৈছে আৰু পুনৰবাৰ জনাইছোঁ আপোনাৰ সন্তানটিক যদিহে মাজত এটা শীতল পানীয় কিনি দিয়ে তেতিয়াহ'লে আপুনি 10 বাৰ চিন্তা চৰ্চা কৰক কাৰণ শীতল পানীয় মাজৰ পেকেটত ওলাইছে কেঁচু সদৃশ প্ৰাণী এয়া অকল আজিৰ কথা নহয় পূৰ্বেও এনেধৰণৰ ঘটনা সংঘটিত হৈয়ে আহিছে আৰু এবাৰ দেখিবলৈ পোৱা গৈছে ডিমৌ ৰাজপাইস্থিত বিশাল আগৰৱাল নামৰ ব্যক্তিজনৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানৰ পৰা পিতৃয়ে তেওঁৰ শিশুটিক কিনি দিছিল 2 টকীয়া মাজাৰ পেকেট কিন্তু মুখত দিয়াৰ পিছতেই কণমানিটোৱে মুখৰ পৰা উলিয়াই দিছে কেঁচু সদৃশ দৰে এটা জীৱ উলিয়াই দিছে আৰু ঘটনা সন্দৰ্ভত শংকিত পিতৃ মাতৃয়ে ইতিমধ্যে ডিমৌ থানাত এজাহাৰ দাখিল কৰিছে বুলি জানিব পৰা গৈছে আমি জনাইছোঁ খবৰ যে মাজা যদি আপুনি খাই নাইবা গৰমৰ পৰা পৰিত্ৰাণ পাবৰ বাবে নাইবা আপোনাৰ যি সন্তান আছে তেওঁলোকক যদি মাজা কিনি দিয়ে নাইবা শীতল পানীয় কিনি দিয়ে তেতিয়াহ'লে আপুনি চিন্তা চৰ্চা কৰক 10 বাৰ চিন্তা চৰ্চা কৰক কাৰণ শীতল পানীয় মাজাৰ পেকেটত ওলাইছে কেঁচু সদৃশ প্ৰাণী আৰু ডিমৌ ৰাজপাইস্থিত বিশাল আগৰৱাল নামৰ ব্যক্তিজনৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানৰ পৰা পিতৃয়ে তেওঁৰ শিশুটিক কিনি দিছিল 2টা মাজাৰ পেকেট আৰু শিশুটিয়ে যেতিয়া মুখত দিছিল সেই মাজা আৰু তাৰ পিছতেই কণমানিটোৱে মুখৰ পৰা উলিয়াই দিছে কেঁচু সদৃশ প্ৰাণী ইতিমধ্যে মুখৰ পৰা উলিয়াই দিছে আৰু ঘটনা সন্দৰ্ভত শংকিত হৈ পৰিছে পিতৃ মাতৃ আৰু লগতে যি হওক পৰিয়াল আছিলে সেই পৰিয়ালৰ মাজত ইতিমধ্যে হাহাকাৰ লগা পৰিলক্ষিত হৈছে আৰু এই দৃশ্য দেখুৱাইছে লগে লগে যেতিয়া সেই শিশুটিয়ে কেঁচু সদৃশ প্ৰাণী মুখত দিয়াৰ পিছতে যেতিয়া উলিয়াই পেলাইছে তাৰ পিছতে শংকিত হৈ পৰিছে পিতৃ মাতৃ আৰু পিতৃ মাতৃয়ে ইতিমধ্যে ডিমৌ থানাত এজাহাৰ দাখিল কৰিছে বুলি জানিব পৰা গৈছে আৰু কিছু বিস্ফোৰক মন্তব্য আছে সেয়া আমি আপোনালোকৰ মাজত লৈ আহিছোঁ আচক আজি শিৱসাগৰৰ ৰাজপাইস্থিত এখন গেলামালৰ দোকান যাৰ স্বত্বাধিকাৰী হৈছে বিশাল আগৰৱাল সেই দোকানখনত যেতিয়া আমাৰ এজন সংগ্ৰামী সতীৰ্থই তেখেতৰ পৰিয়ালসহ সোমাইছিলে আৰু তাৰ পৰা এটা তেওঁ নিজৰ 5 বছৰীয়া কণমানি শিশুটিৰ কাৰণে এটা আচলতে মাজা তেওঁলোকে কিনিছিলে আৰু সেই মাজাটোৰ ভিতৰত যেতিয়া তেওঁ শিশুটিয়ে খাবলৈ আৰম্ভ কৰিছিলে সেই মাজাটোৰ ভিতৰত কেঁচু সাপৰ দৰে এক বিষাক্ত দ্ৰব্য তাত পোৱা গৈছিলে বিষাক্ত জীৱ পোৱা গৈছিলে আৰু সেই গোটেই ঘটনাটো আলম লৈ আমি যেতিয়া বিশাল আগৰৱাল নামৰ ব্যক্তিজনক আমি সোধা পোছা কৰিছিলোঁ তেখেতে আমাক জানিবলৈ দিছিলে যে গোটেই সামগ্ৰীখিনি তেওঁ ক্ৰয় কৰিছিলে অংকুৰ এজেঞ্চি বুলি এটা এজেঞ্চিৰ পৰা ডিমৌত থকা এটা এজেঞ্চি আৰু সেই এজেঞ্চিটোৰ পৰা ক্ৰয় কৰা বুলি গম পাই আমি সেই এজেঞ্চিটোৰ লগত যোগাযোগ কৰাৰ চেষ্টা কৰিছিলোঁ কিন্তু সেই এজেঞ্চিটোৱে কোনো ধৰণৰ গুৰুত্ব আৰোপ নকৰিলে সমগ্ৰ বিষয়টোৰ ক্ষেত্ৰত তেওঁলোকে নিমাত হৈ থাকিলে গতিকে আমি অসম চৰকাৰক দাবী জনাব বিচাৰিছোঁ আমি আৰক্ষী প্ৰশাসনক দাবী জনাব বিচাৰিছোঁ আৰু এনেকুৱা ধৰণৰ বিষয়বিলাকত আৰক্ষী প্ৰশাসনে বিশেষভাৱে গুৰুত্ব দিব লাগে কাৰণ এনেকুৱা ধৰণৰ পনীয় খাই এনেকুৱা ধৰণৰ দ্ৰব্যবিলাক খাই আমাৰ শিশুবিলাকৰ জীৱনলৈ অমানিশা নামি আহিছে এনেকুৱা ধৰণৰ পনীয়বিলাক খাই পিনি আমাৰ শিশুবিলাকৰ দৈনন্দিন জীৱনত প্ৰভাৱ পৰিছে আৰু এজন কণমানি শিশুৱে খোৱা এটা বস্তু ইমান আচলতে মানে বিকৃতভাৱে তেওঁলোকে আচলতে উপস্থাপন কৰিছে ইমান বিকৃতভাৱে তেওঁলোকে আচলতে বিক্ৰী কৰিছে ইমান বিকৃতভাৱে তেওঁলোকে আচলতে সমাজত এই বস্তুবিলাকৰ প্ৰচাৰ চলাইছে এইবিলাকৰ বিৰুদ্ধে কিন্তু আৰক্ষী প্ৰশাসন সচেতন হ'ব লাগে আমাৰ চৰকাৰ সচেতন হ'ব লাগে আমি এটা আহ্বান জনাইছোঁ অসম চৰকাৰলৈ যে এই ধৰণৰ দ্ৰব্যবিলাক অতি শীঘ্ৰে বন্ধ কৰক আৰু যিটো সংশ্লিষ্ট যিটো আচলতে কোম্পানী যিটো কোম্পানীয়ে এইবিলাক তৈয়াৰ কৰে সেই কোম্পানীটো বেন কৰাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰক আৰু যিটো এজেঞ্চিয়ে কোনো ধৰণৰ গুৰুত্ব আৰোপ নকৰি কোনো ধৰণৰ ৰেছপনচিবিলিটি তেওঁলোকে গ্ৰহণ কৰা নাই সেই এজেঞ্চিটোৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰক আৰু ইয়াৰ লগতে
সমগ্র বিষয়টি উচিত তদন্ত হব লাগে। আর এনেকা ধরনের যদি আসলে বিজনেস যাবর সরকারে কমিশন খাবলে এড়ি আসলে কর লবলে এড়ি শিশুসলের জীবনের নিরাপত্তা সাচি থাকবে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110।